ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। তো যারা স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের ফ্যান মোটরের ব্যারিং চেঞ্জ করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো যারা নতুন আছেন তারা এই কাজটি ভুল করে থাকেন। তো একটা ভুলের কারণে আপনার ইনডোর ইউনিটের কিন্তু ফ্যান মোটরটি খারাপ হয়ে যেতে পারে। তো অনেক এসিতে বা এখন যে নতুন যে এসিগুলো আসতেছে, তো এসিতে এই এসি যে ইনডোর ইউনিটের ফ্যান মোটরটি আছে, এই ফ্যান মোটরটি কিন্তু অনেক রকমের সেফটি থাকে। তো যারা নতুন কাজ করে বা যারা না বুঝে তারা এই ভুলটি কিন্তু বেশি করে থাকে। আপনার এই মোটরের যে সেফটি থাকে, এই সেফটির যে কোনো পার্স বা যে কোনো ওয়্যার আপনার ভুল কানেকশন করার কারণে বা ভুলভাবে লাগানোর কারণে তখন কিন্তু আর ওই মোটরটি চলে না বা অন হয় না, খারাপ হয়ে যায়। তো ব্যারিং চেঞ্জ করার আগে তো কিছু বিষয় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। দেখবেন যে অনেক রকমের মোটর আছে ইনডোর ইউনিটে, এক একটা মোটর এক এক রকমের হয়ে থাকে বা এক একটা কোম্পানির এক এক রকম মোটর হয়ে থাকে। তো আমার হাতে যে মোটরটি দেখতেছেন আমি এই মোটরটি দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো অনেক এসিতে দেখবেন আপনার এই মোটরের যে ক্যাবেলগুলো দেখতেছেন, তো এইটা মোটরের মেন ক্যাবেল, পাওয়ার ক্যাবেল বা স্পিডের ক্যাবেল হয়ে থাকে। আবার দেখবেন যে ওই মোটরের সাথে আলাদা এরকম চিকুন আরও তিনটা আলাদা ক্যাবেল থাকে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এরকম চিকুন আরও তিনটা আলাদা ক্যাবেল থাকে। তো ওই মোটরগুলার ব্যারিং আপনারা খুব সাবধানে চেঞ্জ করবেন, যে মোটরের আপনার এরকম দেখবেন যে আলাদা তিনটা আপনার ক্যাবেল থাকে, ওই মোটরের ব্যারিং খুব সাবধানে আপনাকে চেঞ্জ করতে হবে। তো সমস্যা হলো আপনার যখন মোটরটি খুলেন ব্যারিং চেঞ্জ করার জন্য, কারণবশত আপনার ব্যারিং খারাপ হয়ে যায়, তখন ব্যারিংটি খুলতে হয়। তো যে এসিতে আপনার দেখবেন যে এসি অন করার সময় মানে আপনার ব্যারিং যদি জ্যাম হয়ে যায় বা মোটর যদি কোনোভাবে রোটারটি আটকে যায় আর কি, যদি না চলে আপনার বুলারটি যদি না ঘুরে, তো ইনডোরে দেখবেন যে আপনার একটা ইরোর কোড আসে। তো এই ইরোর কোড আসে, আসার পরে আপনার মোটরটি অফ হয়ে যায় বা আপনার এসিটি অফ হয়ে যায়, তখন আর হাওয়াও আসে না বা এসিটাই টোটালি ওই ইরোর কোডটি আপনার লাইটটি অন অফ হতে থাকে, আপনার এসিটি অন হয় না। তো যে এসিতে আপনার ওই ইরোর কোডটি আসে বা যে এসির এসিতে দেখবেন যে বুলারটি অফ হওয়ার পরে আপনার এসিটিও অফ হয়ে গেছে বা ওই ইরোর কোডটি দেখাচ্ছে, তো ওই এসিতেই কিন্তু বা ওই ইনডোর ইউনিটে কিন্তু আপনার এই মোটরগুলো থাকে। তো যখন দেখবেন যে আপনার এই ফ্যান মোটরের যে নাটগুলো আছে বা যে ক্লামগুলো আছে এটা খোলার পরে আপনারা যখন রুটারটি বের করবেন, এই রুটারের সাথে আপনারা লক্ষ্য করবেন যে রুটারের সাথে একটা চুমুক লাগানো থাকে। তো আমার হাতে যে মোটরটি দেখতেছেন এই মোটরটাতে কিন্তু ব্যাক সাইড দেখেন এখানে, তো এই যে এইখানে চুমুকটি লাগানো থাকে, এই যে এইখানে এইখানে চুমুকটি লাগানো থাকে। তো এইসব মোটর হইলে এটা খুব সহজেই কিন্তু আপনারা এটা রিমুভ করতে পারবেন। কিন্তু যে সব মোটরে আপনার ভিতরে এই যে রোটারটি দেখতেছেন, এই রোটার এটা ভিতরে থাকে, অনেক মোটরের ক্ষেত্রে এটা ভিতরে থাকে, ওই চুমুকটি এটা ভিতরে লাগানো থাকে। তো ওই চুমুকটা কিন্তু আপনাদের খুব কেয়ারফুলি খুলতে হবে, যদি ওই চুমুকটা কোনোভাবে কারণবশত ভেঙে যায়, ওই চুমুকটি যদি আপনারা পুনরায় নতুন না লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফ্যান মোটরটি চলবে না। আপনার সব ব্যারিং চেঞ্জ করলেন, সব কিছু চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে যখন আপনারা আপনার ইনডোরে এটা ফিটিং করবেন ফ্যান মোটরটি, ফিটিং করার পরে এসিটি অন করবেন, অন করার পর দেখবেন যে কয়েক সেকেন্ড আপনার ফ্যান মোটরটি ঘুরতেছে, ঘোরার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে আবার সেম আগের মতোই ইরোর কোডটি দেখাচ্ছে। তো এটা মেন কারণই হলো আপনার যে চুমুকটি আছে, যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা যে তিনটা ক্যাবেল, তো মূলত এইটার দিয়েই আপনার ওই এইটা আর কি একটা সেন্সরের মতো কাজ করে। তো এটা আপনার ডিটেক্ট করে যে মোটরটি রোটারটি ঘুরতেছে কি না, তো ওই চুমুকের মাধ্যমে এটা ডিটেক্ট করে নেয় যে এটা ঘুরতেছে কি না, যে যদি এটা ঘুরে তখন আর আপনার কিন্তু ইরোর কোডটি আসে না।
তো আপনার যদি চুমুকটা যদি এখান থেকে ফেলে দেন বা ভেঙে যায়, সেক্ষেত্রে যদি এটা না লাগান তখন কিন্তু আপনার মোটরটি ঘুরতেছে, তখন কিন্তু আপনার এই যে সেন্সরটি আছে বা আপনার যে সার্কিটটা আছে, সার্কিট কিন্তু আপনার ডিটেক্ট করতে পারে না যে এটা ঘুরতেছে কি না ঘুরতেছে না, তখন কিন্তু আবার সেম আগের মতোই আপনার এরর কোডটি দেখাবে। তো দেখেন এখানে কিন্তু লেখাও থাকে মোটরে, যে মোটরে আপনার এরকম সেন্সর লাগানো থাকে, দেখেন এখানে লেখা আছে, যে দেখেন এখানে যে হেল সেন্সর লেখা আছে দেখেন। তো এরকম অনেক মোটরে আপনার লেখাই থাকে এটা, তো এটা খুব কেয়ারফুলি আপনারা চেঞ্জ করবেন। যারা ইনডোরের ফ্যান মোটরের ব্যারিং চেঞ্জ করবেন তারা অবশ্যই কেয়ারফুলি আপনার ব্যারিংটি চেঞ্জ করবেন, কোনোভাবে যে সুমুকটি আছে বা আপনার যে এই সেন্সরের যে ক্যাবেল আছে বা যে সেন্সরে অনেক এসিতে কিন্তু আপনার এই যে এটাতে তো একদম খুব সহজে দেখতেছেন যে এখানে তিনটা নাট করলে এটা খুলে যায়, অনেক এসিতে আছে দেখবেন যে আপনার ভিতরে সার্কিট থাকে, অনেক যেগুলো আপনার ডিসি মোটর হয়ে থাকে দেখবেন যে ভিতরে সার্কিট থাকে একদম, এই যে আপনার মোটরের যে এই আপনার বডিটা দেখছেন এই বডির সাথে আপনার একটা সার্কিট লাগানো থাকে, তো ওই সার্কিটটি খুলে তারপরে দেন ওই রোটারটি খুলতে হয় বা ওই ব্যারিংটি খুলতে হয়। তো এইসব কাজ আপনারা খুব কেয়ারফুলি করবেন, যদি কারণবশত কোনো কিছু খারাপ হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু ওই মোটরটি আর চলবে না যতক্ষণ পর্যন্ত আপনারা নতুন করে ওই যে জিনিসটা খারাপ হয় ওইটা যে পর্যন্ত না চেঞ্জ করেন। সো আর আপনারা যদি ওই মোটরটি চালাতে চান, যদি কোনোভাবেই যদি ওই চুমুকটি না পেয়ে থাকেন বা এই ক্যাবেলগুলো খারাপ হয়ে যায় যে কোনো কারণবশত, আপনার এই সেন্সরের যে ক্যাবেল বা যে কোনো জিনিস খারাপ হয়ে গেছে এটা কোনোভাবে আপনার কাজ করতেছে না, তো যদি এসি মোটর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই মোটরটি চালাতে পারবেন। বাট এখানে কথা আছে আপনার, আপনারা এই সেন্সর ছাড়া কিন্তু আপনারা এসি যে মোটরগুলো আছে এই মোটরগুলো কিন্তু আপনারা চালাতে পারবেন, বাট আপনাদের যে ইনডোরের অরিজিনাল যে আপনার সার্কিটটা আছে ওই সার্কিটের দ্বারা কিন্তু আপনারা চালাতে পারবেন না। যদি আপনারা আলাদা অন্য কোনো সার্কিট নেন, চায়না যে সার্কিটগুলো আছে ওই সার্কিটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এটা অন করতে পারবেন। তো আপনাদেরকে করতে হবে, আপনারা যদি চায়না সার্কিট কানেকশন করেন সেক্ষেত্রে কিন্তু এই ক্যাবেলগুলো আপনার কানেকশন করতে হবে না, আপনাদের মোটরের যে মেন ক্যাবেলগুলো আছে এই মেন ক্যাবেলগুলো কিন্তু আপনার চায়না সার্কিটের সাথে কানেকশন করলে কিন্তু আপনার এই মোটরটি চলবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারণ